हेलो फ्रेंड्स, वेलकम टू त्रिपुरा जॉब पोर्टल। बंधुरा, हमारे त्रिपुरा राज्य एक स्कूले टीचिंग एवं नॉन टीचिंग प्राय दुटो पोजिशने किन्तु नियोग होबे। जेखने टीचिंग पोजिशने प्राइमरी टीचर नियोग होबे एवं नॉन टीचिंग पोजिशने रोयेछे काउंसिलर, क्लार्क, एर पाशापाशी गार्डेनर, आया एवं साफाई कर्मचारीओ किन्तु नियोग होच्छे। एवं जदि आपनि एखाने एप्लीकेशन करते चान ताहले आपनाके मिनिमाम किन्तु ग्रेजुएट होते होबे। जदि आपनार एक्सपिरियेंस नाओ थाके ताहलेओ किन्तु आपनि एखाने एप्लीकेशन करते पारबेन। तो कि रयेछे नोटिफिकेशने आमरा प्रत्येकटा बिषय आलोचना करब एई भिडियोर मध्ये। आमरा नोटिफिकेशने जाओयार आगे आपनादेर साथे जानिये दिते चाई, जदि भिडियोटि आपनार जन्य हेल्पफुल हय देखार पर ताहले अवश्य भिडियोटिके लाइक करे जाबेन, চ্যানেলটিকে সঙ্গে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের জবের আপডেট আপনি সবার প্রথমে আমাদের চ্যানেলে পাবেন। ভিডিও দেখার পরও যদি ভ্যাকেন্সি সংক্রান্ত আরও কোনো প্রকার ডাউটস থাকে তাহলে এর জন্য আপনাকে নিচে কমেন্ট করতে হবে। নেক্সট ভিডিও আপলোড হওয়ার আগে আপনাদের মধ্যে যারাই কমেন্টস করবেন আমরা সেই কমেন্টগুলো রিপ্লে আমরা করে নেব। যাই হোক বন্ধুরা, আমরা এখন নোটিফিকেশন দেখব। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের নোটিফিকেশন, যেটা আসাম রাইফেল পাবলিক স্কুল আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এসছে। আমি প্রথমে জানিয়ে দিই, এটা কিন্তু দিল্লি সিবিএসসি এফিলিয়েটেড একটি স্কুল এবং এখানে তাদের টেলিফোন নাম্বার রয়েছে। যদি আপনাদের মনে হয় যে ভ্যাকেন্সিটা ফেক তাহলে আপনারা স্কুল অথরিটির সঙ্গে কথা বলতে পারেন, তবে স্কুল আওয়ারে কল করবেন তাহলে সব থেকে বেস্ট হবে। দেখুন, এখানে টিচিং পোস্টের মধ্যে প্রথমে রয়েছে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার, যার শূন্যপদ দুটো রয়েছে। বলা হয়েছে মিনিমাম আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, তবে কোনো স্ট্রিম এখানে উল্লেখ করা হয়নি, তাই আপনি যে কোনো স্ট্রিম থেকে করতে পারেন। তবে সঙ্গে আপনার বিএড অথবা কিন্তু ডিএলএড লাগবে, ডিগ্রি অথবা ডিপ্লোমা যে কোনো একটি থাকলে হবে। সঙ্গে বলা হয়েছে ক্যান্ডিডেটস হ্যাভিং হিন্দি অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট উইল বি প্রেফার্ড, অর্থাৎ যদি গ্র্যাজুয়েশনে আপনার হিন্দি সাবজেক্ট থাকে ইলেকটিভ সাবজেক্ট হিসাবে তাহলে আপনি এখানে প্রেফারেন্স পাবেন, না থাকলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। কাউন্সিলার রয়েছে নন টিচিং পোস্টের মধ্যে একটি ভ্যাকেন্সি। এখানে বন্ধুরা বলা হয়েছে মাস্টার্স ইন সাইকোলজি অ্যান্ড হ্যাভিং স্পেশালাইজেশন ইন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজি, ক্যান্ডিডেটস হ্যাভিং এক্সপিরিয়েন্স উইল বি গিভেন প্রেফার্ড। এখানে আপনার মাস্টার্স ডিগ্রি লাগবে বন্ধুরা সাইকোলজিতে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সঙ্গে আপনাদের বন্ধুরা প্রেফারেন্সও কিন্তু দেওয়া হবে। এক্সপিরিয়েন্সটা এখানে বন্ধুরা ম্যান্ডেটরি নয় এই দুটো পোস্টের ক্ষেত্রে। তারপর রয়েছে জুনিয়র ক্লার্ক, শূন্যপদ আবারও একটি। এখানে বলা হয়েছে যে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ক্লারিক্যাল ওয়ার্কস। তো এখানে আপনাকে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে, যেটা ক্লিয়ার করা হয়েছে। সঙ্গে আপনার অ্যাকাউন্টিং এবং ক্লারিক্যাল ওয়ার্কসে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই পোস্টের ক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বন্ধুরা। নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ আপনার কম্পিউটারে ভালো একটা দক্ষতা থাকলে আপনি ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে বলা হয়েছে বন্ধুরা, যারা আসাম রাইফেলসের রিটায়ার্ড ক্লার্ক রয়েছে বা ইএসএম রয়েছে ওই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে চাইলে। তার পাশাপাশি রয়েছে গার্ডেনার একটি ভ্যাকেন্সি, আয়া তিনটি ভ্যাকেন্সি রয়েছে, ফিমেল সাফাই, শুধুমাত্র ফিমেলদের কিন্তু সাফাই কর্মচারীর জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে, ভ্যাকেন্সি রয়েছে একটি। দেখুন, এক্ষেত্রে যদি আমি বলি তাহলে গার্ডেনার, আয়া এবং ফিমেল সাফাই এগুলোর জন্য এখানে কোনো প্রকার এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে উল্লেখ করা হয়নি। দেখুন, গার্ডেনার, আয়া এবং ফিমেল সাফাই এগুলোর জন্য যদি আপনি 8 পাস হন বা আপনি 5 পাস হন তাহলেও আপনি এগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে এখানে কোনো প্রকার কোয়ালিফিকেশন উল্লেখ করা হয়নি। যদি আপনি ইলিটারেট হন তাহলে এর জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, এখানে কোনো প্রকার আপনার কোয়ালিফিকেশন না থাকলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তাছাড়া যদি 8 পাস হন বা 5 পাস এবং আপনি ইন্টারেস্টেড রয়েছেন এই তিনটি পোস্টের মধ্যে থেকে যে কোনো একটি পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তাহলে আপনি করতে পারেন, কোনো প্রকার এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। এখন বন্ধুরা দেখুন, এক্ষেত্রে আপনি কীভাবে এর জন্য অ্যাপ্লিকেশন করবেন। বলা হয়েছে স্যান্ড ইউর অ্যাপ্লিকেশন উইথ কমপ্লিট বায়োডাটা টু দ্য প্রিন্সিপাল ARPS আগরতলা ফ্রম 9 AM টু 1 PM ইন দ্য স্কুল অফিস, অর এই যে ইমেল দেখতে পাচ্ছেন এই ইমেলও কিন্তু আপনি সেই বায়োটা ফরম্যাটটা আপনি মেইল করতে পারেন এবং সেটাও কিন্তু 7th June 2023 এর আগে। তো আমি এক্ষেত্রে বলবো একটা বায়োটা ফরম্যাট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হয়েছে,
তাছাড়া আপনারা নিজেও একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে ফ্রি অফ কস্টে ঘরে বসেই বায়োডাটা ফরম্যাট তৈরি করতে পারবেন। সেই মোবাইল অ্যাপ্লিকেশন লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। তৈরি করার পর আপনি এই ইমেলের মধ্যে সেটাকে সেন্ড করে দেবেন। ইমেল অ্যাড্রেসটা হয়তো আপনাদের অনেকে ক্লিয়ার দেখতে পাবে না, তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি এই ইমেল অ্যাড্রেসটা বন্ধুরা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে তারপর সেটাকে সেন্ড করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে সিলেকশন প্রসিডিউর কী থাকবে বা এখানে স্যালারি কী থাকবে প্রতিটি পোস্টের এগেনস্টে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। তাছাড়া যতটা আমার এক্সপিরিয়েন্স রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউ থ্রুতেই কিন্তু সিলেকশনটা এখানে হয়ে থাকে। তাই আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড রয়েছেন আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো প্রবলেম এক্ষেত্রে নেই। যাই হোক, এই ভিডিওর মধ্যে আসাম রাইফেল পাবলিক স্কুল থেকে যে ভ্যাকেন্সি এসছে আমরা প্রত্যেকটা বিষয় ভিডিওর মধ্যে উঠতে পেরেছি আশা করছি। তারপরও যদি আপনাদের মনে হয় যে ভ্যাকেন্সি সংক্রান্ত আরও কোনো কিছু রয়ে গেছে তাহলে বন্ধুরা নিচে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনার সেই কমেন্ট যাতে আমরা খুব দ্রুত রিপ্লাই করতে পারি। দ্যাটস ইট। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল মেক শিওর লিভ এ কমেন্ট অ্যান্ড ডোন্ট স্কিপ আওয়ার চ্যানেল। সি ইউ গাইস।